নমস্কার, আমি স্বপ্না। আমরা প্রত্যেকেই বাড়িতে জলের বোতল ব্যবহার করি, আর জলের বোতলগুলোকে কোনো না কোনোভাবে পরিষ্কারও করি, কারণ জলের বোতল পরিষ্কার রাখাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর জলের বোতল কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি, আর যে যার মতো করে পরিষ্কার করি। আর আমি আজকে তোমাদের দেখাবো খুব সহজ চারটি উপায় জলের বোতল পরিষ্কার করার, আমি যেভাবে করি। চলো তোমাদের দেখিয়ে দিই আগে আমি কীভাবে জলের বোতলগুলোকে পরিষ্কার করছি। আমি নিয়ে নিয়েছি এখানে চারটে বোতল, আর চারটে বোতলকে কিন্তু আমি আলাদা আলাদা খুব সহজ উপায়ে পরিষ্কার করে দেখাবো। আর তার জন্য প্রথমে একটা বোতল নিয়ে নিলাম, আর এই বোতলে এই এক ছিপি ভিনিগার আমি দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। এবার বোতলের ছিপিটাকে ভালো করে আটকে নিলাম, নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে বোতলটাকে কিন্তু আমি সারা রাতের জন্য এইভাবে রেখে দেব, আর সকালবেলায় বোতলটা ধুলেই কিন্তু জীবাণুমুক্ত আর দুর্গন্ধমুক্ত হয়ে যাবে এই বোতল। আর যদি কোনো জমা নোংরাও থাকে, ময়লা যদি জমেও যায় তলায়, তাহলে কিন্তু সেটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, আর তার জন্য কিন্তু কোনো ঘষাঘষি দরকার হবে না, যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারো। আর যদি সারা রাত সময় না হয়ে থাকে, তাহলে দিনের বেলাও যদি করো, অন্তত 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো কাজ হবে। নিয়ে নিলাম আমি দ্বিতীয় বোতল, আর দ্বিতীয় বোতলটা পরিষ্কার করার জন্য আমি নিচ্ছি খাবার সোডা 1 চামচ। আর যদি বাড়িতে লেবু থাকে, তাহলে পাতে লেবুর রস দিতে পারো, আর যদি না থাকে অথবা ভিনিগার থাকলে কিন্তু ভিনিগারও দিতে পারো। আমি কিন্তু এখানে এই 1 চিপি ভিনিগার এই খাবার সোডার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা জল। তারপরে এই বোতলে কিন্তু এই লিকুইডটাকে ঢেলে দিলাম। তারপর খুব ভালোভাবে বোতলটাকে ঝাঁকিয়ে এটাকেও কিন্তু আমি সারা রাতের জন্য রেখে দেবো এইভাবে। এরপর নিয়ে নিচ্ছি 3 নম্বর বোতল, আর দেখছো খবরের কাগজ, এই খবরের কাগজে কিছুটা কাগজ নিয়ে সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে এই বোতলের মধ্যে কিন্তু দিয়ে দেব। বাড়িতে যদি ভিনিগার, খাবার সোডা, লেবু কোনো কিছুই না থাকে, তাহলে কিন্তু এই খবরের কাগজটাও খুব ভালো কাজ করে বোতল পরিষ্কার করার জন্য। তোমরা কিন্তু এই খবরের কাগজ টুকরো টুকরো করে ছিঁড়ে দিও, অনায়াসে খুব সহজে কিন্তু বোতল পরিষ্কার করে নিতে পারো। এভাবে আমি কিছুটা খবরের কাগজ এইভাবে টুকরো টুকরো করে নিয়ে কিন্তু বোতলে দিয়ে দিলাম, বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেব কিছুটা জল। এটাকেও খুব ভালোভাবে ঝাঁকিয়ে আমি সারা রাতের জন্য রেখে দেব। এবার নিয়ে নিচ্ছে 4 নম্বর বোতল, এটা দেখছো, এটা মিমির বটল ওয়াশ। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই আমি বটল ওয়াশটা রাখি আমার বাচ্চার বোতল পরিষ্কার করার জন্য। আর এটা দিয়ে কিন্তু সারা রাত রাখার কোনো দরকার নেই, যদি তোমরা এই লিকুইডটা ইউজ করতে পারো। এটা দেখলে আমি ঠিক কতটা দিলাম, এই 1 ড্রপ, এটা আমি শুধুমাত্র এই 1 ড্রপ দেব, খুব সামান্যই লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, আর এটাকে খুব ভালোভাবে ঝাঁকাবো। দেখছো একদম ফেনা ফেনা হয়ে গেছে। আর
এই লিকুইডটা যদি ইউজ করো তাহলে সারা রাত ভিজিয়ে রাখার দরকার নেই, 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে যথেষ্ট। আর তারপর যদি হালকা করে একটু ব্রাশ দিয়ে ঘষে নিতে পারো, সমস্ত নোংরা পরিষ্কার হয়ে যাবে আর দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত তো হবে। আমি কিন্তু খুব সহজ 4টে উপায় দেখালাম 4টে বোতল পরিষ্কার করার জন্য। তোমাদের নিজেদের যেটা সব থেকে বেশি সুবিধার মনে হবে তোমরা কিন্তু সেই পদ্ধতিটাই ব্যবহার করতে পারো। দেখিয়ে দিলাম তোমাদের খুব সহজ 4টে উপায় জলের বোতল পরিষ্কার করার। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।